এখানে যারা আছেন সবাই জমা দিচ্ছেন না, যে 16 জন আছেন? আবুল কালাম হ্যাঁ স্যার, নম্বরটা দিছি। আচ্ছা, দেখেন তাহলে আমাদের যখন রিপোর্টটা, এরপর আমরা একটা রিপোর্ট লিখবো, ঠিক আছে? তো এই রিপোর্টটা আপনাদের হেল্প করবে যে ফাইনালে আপনারা থিসিস লিখবেন। তো থিসিসটা কিভাবে লিখতে হয়, এই থিসিসের মানে আঙ্গিককে লেখা হবে। তো এই সময় যদি কোনো ভুল হয় তাহলে আমি দেখে দেব, যাতে পরবর্তীতে যে আপনারা থিসিস ফাইনাল ইয়ারে বানাবেন। আপনাদের এটা কোন সেমিস্টার চলতেছে, অষ্টম না নবম? সপ্তম স্যার। হ্যাঁ, তো সপ্তম নবম দশম সেমিস্টারে আপনাদের থিসিস শুরু হবে। তা এই রিপোর্টটা তখন এখনই যদি লেখেন এই সিস্টেমে, তাহলে আমার মনে হয় ফাইনালে এই সিস্টেমে লিখলে ভালো হবে, ঠিক আছে? এই কারণে আপনাদের শিখাইতে চাচ্ছি, যাতে পরবর্তীতে সুন্দর করে রিপোর্ট লিখতে পারেন। এই জন্য আপনারা, আমি যেভাবে রিপোর্টটা দেব এটা একটা অন্য একটা ধরেন, হুবহু হবে না, অন্য টাইপের একটা রিপোর্ট। ধরেন একটা শ্যাফ্ট ডিজাইন করছিলেন, এই শ্যাফ্ট ডিজাইন, শ্যাফ্ট ডিজাইনটা তো এই আঙ্গিকে আপনারা গিয়ার ডিজাইনটা কিভাবে করছেন ওইভাবে লিখবেন, ঠিক আছে? প্রবলেমটা তো সলভ করছেন প্রথমে, তাই না? জি স্যার, কত বের হয়েছে পিস ডায়ামিটার, কত বের হয়েছে আপনাদের? স্যার 8 বেড়েছে। রিপোর্ট দেখছি অনেকে সুন্দর ডিজাইন করছে। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, তো এখানে একটা কি ডিজাইন করা হয়েছিল, তো কি ডিজাইনের এটা, ঠিক আছে? তো আপনারা এখানে কি ডিজাইন না করে কি গিয়ার ডিজাইন করেছেন, তাই না? ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন তো করেন নাই, শুধু বলবেন যে ডিজাইন অ্যান্ড ক্যালকুলেশন অফ গিয়ার, স্পার গিয়ার, তাই না? যেটা ছিল স্পার গিয়ার ছিল। তো আপনারা রিপোর্টটা এই যে এখানে আপনাদের ইউনিভার্সিটির নাম দিবেন, ঠিক আছে? এখানে ডেমো হিসেবে একটা দেওয়া হয়েছে খুলনা ইউনিভার্সিটির নাম, ঠিক আছে? তো তারপর এখানে সাবমিটেড টু, আপনাদের যে যাকে সাবমিটেড দিবেন, আর এখানে সাবমিটেড বাই। তো আপনাদের ভার্সিটি যে লোগো আছে ওইটা এখানে ইউজ করতে পারেন, এটা ফ্রন্ট পেজটা, তারপরে সিস্টেমে এগুলো লিখতে পারেন। তারপর অ্যাকনলেজমেন্ট, যে আপনারা এখানে একটু পড়লে বুঝতে পারবেন অ্যাকনলেজমেন্ট কি কি লিখতে হবে, ঠিক আছে? তো আপনারা কিভাবে কাজটা করছেন, কে কে হেল্প করছে, এগুলো বা ডিপার্টমেন্ট থেকে বা ভার্সিটি থেকে কি কি সাহায্য করছে, মানে এগুলো শেখার জন্য, ঠিক আছে? এখানে শেখার জন্য থিসিসে তো সবাই অনেক স্যার আপনাদের হেল্প করবে, ঠিক আছে? এখানে হচ্ছে আপনাদের শেখার জন্য, আপনারা এভাবে লিখবেন। তো তারপর অ্যাবস্ট্রাক্টটা লিখতে হয় এই সিস্টেমে, যে আপনারা কি কি কাজ করছেন। আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, আপনারা কি কি কাজ করছেন এই সম্বন্ধে সুন্দর করে লিখবেন, যে ছোট কয়েক লাইনে, যে কি কি সমস্যায় পড়ছেন এবং কিভাবে এগুলো সলভ করছেন। হ্যাঁ, এগুলো সুন্দর করে লিখবেন এখানে অ্যাবস্ট্রাক্টে। এবং যে আপনাদের এই যে পেপার, পেপার যদি কেউ পাবলিশ করতে চায় তার প্রথমে অ্যাবস্ট্রাক চায়, তো অ্যাবস্ট্রাক্টে কি কি থাকে তো আপনারা এগুলোতে লিখতে পারি, এটাতে কিছু আইডিয়া নিতে পারেন, অথবা কিছু পেপারও পড়তে পারেন। পরে আপনাদের যে গিয়ার, গিয়ারের যে আছে গিয়ারটার অ্যাবস্ট্রাক্টটা লিখতে পারেন। আপনাদের কাছে বই আছে মেশিন ডিজাইনের? সোহেল রানা,
আপনাদের কাছে বই আছে মেশিন হ্যাঁ স্যার, ডিজাইনের? হ্যাঁ হ্যাঁ স্যার আছে, মেশিন ডিজাইন 1 এবং 2 দুইটাই আছে, আমরা দুইটা কোর্সই করছি। তো মেশিন ডিজাইন থেকে আপনারা গিয়ার সম্বন্ধে পড়ে রিপোর্টটা লিখবেন, সুন্দর করে অ্যাবস্ট্রাক্ট কিভাবে লেখা যায়, এখানে একটু ডেমো হিসেবে শ্যাফটের অ্যাবস্ট্রাক্ট দেওয়া আছে। তো তারপর আপনার রিপোর্টে কন্টেন্ট থাকবে কিছু, ঠিক আছে? আপনার কি কি লিখছেন, যে টাইটেল পেজ প্রথমে 1 নম্বর হচ্ছে টাইটেল পেজ, 2 নম্বর কি অ্যাকনলেজমেন্ট লিখবেন, 3 নম্বরের পেজে কি অ্যাবস্ট্রাক্ট, আর কন্টেন্ট থাকবে 4 নম্বর পেজে এই যে যেটা দেখাচ্ছি, এবং লিস্ট অফ ফিগার। তারপর চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন লিখবেন প্রথমে, 1.1 হচ্ছে অবজেক্টিভ। তারপর চ্যাপ্টার 2 হচ্ছে ডিজাইন করছেন আপনারা, ডিজাইন লিখলেন। তারপর হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট, ক্যালকুলেশন, অথ ফেব্রিকেশন কি, তো আপনারা তো ফেব্রিকেশন করেন নাই, কি শুধু ক্যালকুলেশন করছেন, এবং ফেব্রিকেশনের জায়গায় ক্যাড মডেলটা যে করছেন এই ক্যাড মডেলটা দিবেন। তারপর হচ্ছে ডিসকাশন, কনক্লুশন, ঠিক আছে? আর যে লিস্ট অফ ফিগার আছে এখানে কি কি করছেন, স্কোয়ার আপনারা করছেন স্পার গিয়ার, তাই না? স্পার গিয়ার, ক্যাড মডেল আর ক্যাড মডেল করছেন, ফেব্রিকেশন করেন নাই, ফেব্রিকেশনটা লেখার দরকার নেই। তো এখন রিপোর্টটা কি কি থাকবে দেখেন, ইন্ট্রোডাকশনে তো ইন্ট্রোডাকশনে আপনাদের গিয়ার সম্বন্ধে সুন্দর করে থাকলো। তো গিয়ারের একটা অনলাইন থেকে একটা পিকচার নিলেন, পিকচার নিয়ে এখানে সুন্দর করে দিলেন, গিয়ার চ্যাপ্টারে যে ইন্ট্রোডাকশনটা আছে ওখান থেকে হেল্প নিতে পারেন। তারপর অবজেক্টিভ কি কি, হ্যাঁ এই যে আপনারা গিয়ার সম্বন্ধে স্টাডি করছেন, প্রবলেম সলভ করছেন, তারপর ডিজাইন করছেন, ঠিক আছে, আর বিভিন্ন ফাংশন গিয়ার যে আছে ফাংশন গুলো, এই ফাংশন গুলোর নাম জানছেন, ঠিক আছে, এটা হচ্ছে অবজেক্টিভ। তারপর হচ্ছে ডিজাইন, যে প্রবলেমটা যে আছে এই প্রবলেমটা এখানে লিখলে, ঠিক আছে, প্রবলেমটা দিলেন, তারপর সম্পূর্ণ প্রবলেমটা এখানে অ্যাড করলেন, যেভাবে আপনারা সলভ করছেন সুন্দর করে এখানে লিখবেন। তারপরে যে ক্যাড মডেলটা আছে আপনাদের, ক্যাড মডেলটা অ্যাড করলেন, ঠিক আছে। তারপর আছে ক্যালকুলেশন, আর ফেব্রিকেশন যেহেতু আপনারা করবেন না তাহলে এই ফেব্রিকেশনটা দেওয়ার দরকার নাই। বানাতে পারবেন গিয়ার, ইন্ডাস্ট্রিতে আছেন কেউ? স্যার ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন এরকম কেউ আছেন? জি স্যার, গিয়ার কি বানাইতে পারবেন, এটা ডিজাইন করছেন? কোথায় আছেন আপনি? আমি রূপগঞ্জ আছি, রূপগঞ্জ ট্রায়াঙ্গল। রূপগঞ্জ? জি স্যার। কোন কোম্পানিতে আছেন? টেক্সটাইল কোম্পানিতে আছি। আর কেউ বানাতে পারবেন, আমাদের কেউ আর বানাতে পারবেন এখানে আছেন এরকম, ইন্ডাস্ট্রিতে আছেন? বানাতে পারলে তো সুবিধা হইতো, যে আপনারা শিখে যাইতেন না। তো তারপর দেখেন, তারপর কনক্লুশন, আর তারপর কি রেফারেন্স, আপনারা কোথায় কোথায় থেকে লিখছেন, ডিসকাশন এবং কনক্লুশন। তো আমি রিপোর্ট দুইটা আপনাদের দিয়ে দিচ্ছি স্যাম্পল হিসাবে, ঠিক আছে, এরকম করে লিখবেন, আপনাদের গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে শ্যাফটের ডিজাইন, তো আপনারা একটু গিয়ার করছেন, গিয়ারের ডিজাইনটা দিবেন, ঠিক আছে, মানে এই ধাঁচে লিখলেই হবে। আর চিত্র হ্যাঁ বলে না, বুঝতে পারি নাই, চিত্র কি স্যার অটোক্যাডে ডিজাইন করবো নাকি আঁকা?
না না, অটোক্যাডে যে ডিজাইনটা দিছেন পাইছেন ওইটা দিবেন। ওইটা অ্যাড করে দিব এখানে। হ্যাঁ হ্যাঁ, যে অটোক্যাডে ডিজাইনটা দিছেন না রিপোর্টে, এই যে এর আগে অ্যাসাইনমেন্টে, ওইটা এখানে হ্যাঁ হ্যাঁ অ্যাড করে দিবেন। আচ্ছা স্যার, মানে এটা এটা একটা এক্সট্রা পেন নিয়েন না, ঠিক আছে? আর এটা একটা শিকার জন্য, ঠিক আছে? মানে আমি এইভাবে রিপোর্টটা আপনাদের দিচ্ছি যাতে ফাইনালি যে আপনাদের থিসিসের জন্য রিপোর্ট যাতে লিখতে হয় এটার জন্য লিখতে পারেন, এটা অনেক হেল্পফুল হবে আপনাদের, বুঝছেন? এই কারণে আপনাদের কাছ থেকে নেওয়া হয়েছে। আর খুব বড় না, সম্ভবত মানে 8 থেকে 10 পেজ। আপনারা যদি 2-3 দিন সময় দেন, আশা করা যায় লিখতে পারবেন। এটা কি টাইপিং করে লিখতে হবে না হাতে লিখবো আমরা? অবশ্যই টাইপিং করে এক্সেলে লিখতে হবে, ঠিক আছে? ওয়ার্ডে লিখবেন, ওয়ার্ডে লিখে পিডিএফ বানাবে, পিডিএফ বানিয়ে আমাকে দিন। হাতে লিখতে হবে না, সবাইকে ওয়ার্ডে লিখতে হবে। পুরোটা স্যার, হ্যাঁ, পুরোটাই। অনেক সময় লাগবে স্যার। অনেক সময় লাগবে না, বললাম তো 2 থেকে 3 দিন যদি একটু সময় দেন, আশা করা যায় লিখতে পারবেন। কয় পেজ? 10 থেকে 12 পেজ, ঠিক আছে? 10-12 পেজ লিখতে অনেক সময় লাগবে, 2-3 দিন সময় দিলে হয়ে যাবে। কারণ আপনাদের তো ডিজাইন করাই আছে, ডিজাইনটা কপি পেস্ট, ক্যালকুলেশনটা করাই আছে। এখানে কি আছে দেখেন, আরেকবার দেখাচ্ছি আপনাদের। এই যে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন তো বললাম, কোথায় থেকে লিখবেন? আপনাদের যে মেশিন ডিজাইন বইটা আছে, গিয়ার আছে, ওই গিয়ার থেকে লিখবেন। এবং অনলাইন থেকে যে স্পার গিয়ার ডিজাইন করছেন, এই স্পার গিয়ারের পিস পিকচার কপি পেস্ট করে দিলে হয়ে গেল। এই তো, এটা 10 মিনিটে এটা কাজ শেষ, 10 থেকে আধা ঘন্টার মধ্যে কাজ শেষ। তো অবজেক্টিভ তো এগুলোই, যেগুলো আছে এগুলোই। এই যে পেজটা 60টা পেজ আছে শুধু। তারপর প্রবলেমটা আছে না, প্রবলেমের সফট কপিটা আমি দিছি না আপনাদের, শুনতেছেন আমার কথা? হ্যাঁ, প্রবলেমের সফট কপিটা ওখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলে হয়ে গেল, তাই না? তারপরে যে রেকর্ড কি কি আপনারা বের করছেন, রেকর্ড গুলা লিখে দিলেন। তারপর যে সলিউশনটা সুন্দরভাবে যে সলিউশনটা করছেন, ওইটা টাইপিং করলে দেখেন আপনাদের কিন্তু অলরেডি 5 পেজ হয়ে গেল। তারপর ক্যাড মডেলটা দিলেন বসে, ঠিক আছে? আর ফেব্রিকেশন যেহেতু আপনারা করেন নাই, এটা বা ক্যালকুলেশনটা দিয়ে তারপর ডিসকাশন এবং কনক্লুশন, এই এইটুকুই তো। কি অনেক বড় স্যার ম্যাথ তো স্যার কপি পেস্ট করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, ম্যাথটা আপনারা যেটা করছেন ওইটা তো ভুল থাকতে পারে, যেটা সলিউশনে আছে এটা তো ভুল থাকতে পারে, এই জন্য আপনারা যেভাবে বের করছেন ওইটাই দিবেন, ঠিক আছে? একটু টাইপিং করাও শেখেন, কারণ পরবর্তীতে আপনারা এই যে বিএসসি ইঞ্জিনিয়ার হবেন, তখন তো টাইপিং করাও শিখতে হবে আপনাদের। কিভাবে রিপোর্ট বানাইতে হয়, প্রেজেন্টেশন বানাইতে হয়, এই এখানে তো শিখতে হবে আপনাদের, ভার্সিটিতেই তো শিখতে হবে, নাহলে তো পরবর্তীতে ধরা খাবেন। অনেকে ইন্ডাস্ট্রিতে আসেন এগুলো জানেনি যে প্রেজেন্টেশনও দরকার হয় বা রিপোর্টও বানাইতে হয় অনেক কিছু বিষয়ের উপর, ঠিক আছে? তবে এখন ইয়াতে আছেন অনেকেই, এই জন্য কাজ করতে হয় না এরকম। কিন্তু যখন বিএসসি ইঞ্জিনিয়ার হবেন তখন আপনাদের এগুলো কাজ বেশি হয়ে যাবে, ঠিক আছে? এবং উপরে পরে যাবেন তখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ম্যানেজার হয়ে যাবেন, তখন আরো বেশি কাজ হয়ে যাবে এগুলো। এই কারণে এখন থেকে শেখেন একটু সময় দিয়ে। আপনাদের কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আমি রিপোর্টটা দিয়ে দিচ্ছি আপনাদের, ঠিক আছে? কিভাবে লিখবেন, এবং এটা আমি 2টা পার্ট দেবো, 2টা পার্টে একসাথে করবেন, আলাদা আলাদা করবেন না, 2টা পার্ট একসাথে থাকবে। বুঝছেন? সাজিদুল ইসলাম বিশ্বাস, জি স্যার। বুঝছেন? আপনি কোনো কোশ্চেন আছে, মানে কোনো কোশ্চেন আছে আপনার? না, প্রশ্ন নাই স্যার। হাতে না লিখলে ভালো হইতো আর কি স্যার, মানে হাতে লিখলে ভালো হইতো। কেন, আপনি তো ল্যাপটপ নিয়ে বসে আছেন ছবিতে। ল্যাপটপ নিয়েই তো সারাদিন থাকি স্যার। তাইলে হাতে নিয়ে বলতেছেন? না স্যার, অসুবিধা নাই, লিখতে তো পারবোই স্যার।
রিপোর্ট 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 গুলো সাধারণত ল্যাপটপে, এখন হাতে লেখা কমে হয়। অ্যাসাইনমেন্ট গুলো আমি ডেড হয়ে আছে স্যার। হ্যাঁ ল্যাপটপটা ডেড হয়ে আছে স্যার, একটু প্রবলেম। অন্য ল্যাপটপ দেখেন, আপনাদের বন্ধুদের আছে যাদের আছে তাদের কাছ থেকে, আমার কাছে আসে না। যে আপনাদের যারা আশেপাশে আছে তাদের কাছ থেকে একটু ম্যানেজ করে নিন। হ্যাঁ আবুল কালাম বলেন তো, আরেকবার বুঝি নেই। আমি তো বলতেছি এটাই আপনাদের শিকার জন্য দিচ্ছি, এই কারণে একটু সবাই শেখার চেষ্টা করে কিভাবে রিপোর্ট গুলা লিখতে হয়। ঠিক আছে, সবাই একটু শেখার জন্য চেষ্টা করেন। শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার শুনতে পাচ্ছেন। মেশিন ডিজাইন কোন সাব নিচ্ছে আপনাদের? রাকিব আছেন স্যার? স্যার তো অনেক ভালো এবং অনেক সিনিয়র স্যার, অনেকদিন ধরে টিচিং প্রফেশনালে আছে। তা আমি আশা করি রিপোর্টটা সম্বন্ধে যদি আপনারা সবাই একটু ট্রাই করেন, আপনাদের এটা হেল্পফুল হবে এবং জব লাইফও আপনাদের দরকার হবে। জব তো মানে এখানে ম্যাক্সিমামই করেন না? জি স্যার। রিপোর্ট লিখতে হয় না আপনাদের? তাই তুলে দিবেন, রিপোর্টে যা দেওয়া আছে তাই তুলে। এটা তো একটা শ্যাফটের ডিজাইন আছে, আপনি কি শ্যাফটের ডিজাইনটাই দিবেন? আপনারা তো করছেন গিয়ার ডিজাইন। না না ওইগুলা তো চেঞ্জ, কিছু চেঞ্জ হবে আর কি, এছাড়া তো বাকি সব ঠিক আছে স্যার। হবে না, ওই ওই ঢাসে লিখলেই হবে। ঠিক আছে, আমি যেভাবে দিছি যেখানে অটোকাটের ডিজাইনটা আছে অটোকাটের ডিজাইনটা বসে দিবেন। ফেব্রিকেশন তো করতে পারবেন না, আমরা ওই গিয়ারটা লিখব। এই তো কেউ কি ফেব্রিকেশন করতে পারবে না? এই আবুল কালাম কি আপনি পারবেন? আবুল কালাম আমার এখানে করা যাবে না, কিন্তু বাইরে নিয়ে গেলে করতে পারবো। আমরা বানাইছিলাম, ঠিক আছে, আমরা যখন ইয়াতে দিছিল সারা দিছিল, আমরা স্পার কেয়ার পাইছিলাম, অনেকে হেলিক্যাল কেয়ার পাইছিল। তো বানাইলে একটা মানে চলে আসে যে আমরা নিজে ডিজাইন করে নিজের জিনিসটা বানাইছি, ঠিক আছে, এবং অনেক সুন্দর হয় কি একটা। এটা স্যার ওয়ার্কশপ থাকলে হয়তো করা যেত, এখন তো স্যার এখন যে কোম্পানিতে আছি এখানে তো স্যার এরকম অন্যান্য গুলো কিন্তু বানাবে। আমি আরেকটা গ্রুপে দিছি, ওরা শ্যাপ এবং কি বানাবে ওরা বলছে। ঠিক আছে, তা আপনাদের বানানোর দরকার নাই, আপনারা অটোক্যাডের ডিজাইনটাই দিন, ঠিক আছে সবাই। আর এর পরে হ্যাঁ রিপোর্ট জমা দিবেন, রিপোর্ট জমা দেওয়ার পর আমি একটা প্রেজেন্টেশন দেবো আপনাদের। তা প্রেজেন্টেশনটা কিভাবে লিখতে হয় এটাও দিয়ে দেবো, ঠিক আছে। আপাতত রিপোর্টটা লেখেন, আমি দিয়ে দিচ্ছি স্যাম্পল রিপোর্ট হিসেবে, আপনাদের এই রিপোর্টটা লেখেন।
আচ্ছা, স্ক্রিনকে দেখতে পাচ্ছেন আমার? জি স্যার। রোল নাম্বার 451, তৌফিকুর রহমান আছেন? আলামিন সোহাগ রানা 6438। আব্রাহিম হোসেন? আচ্ছা, আপনাদের কি ছয়টা তিনটা করে ক্লাস আছে? আজকে শুধু চারটে না? জি স্যার। নজরুল ইসলাম? নজরুল নাই আজকে? নাজমুল হোসেন? নাজমুল প্রশান্ত? জি স্যার আসুন। লিপু? মোহাম্মদ লিপু? রুবেল আছেন? রুবেল 8357। সিয়াব হাসান? আলামিন ইসলাম 9014, 9020, সাইফুল ইসলাম? স্যার স্যার আমার লাস্ট ক্লাসের প্রেজেন্টটা দেওয়া হয় নাই স্যার, আমার একটু প্রবলেম হয়েছিল, কারেন্ট চলে গেছিল স্যার, প্রেজেন্ট দিতে হয়। সাজিদুল ইসলাম বিশ্বাস? জি স্যার। মেহেদি হাসান? ইয়েস স্যার। জাহিদুল ইসলাম জাহিদ? ইয়েস স্যার। সেলিম মিয়া? ইয়েস স্যার। রাকিবুল ইসলাম? সোহেল রানা 9047? সোহেল রানা? ইয়েস স্যার। শাহিন হোসেন 9047? আবুল কালাম 9049? রুশ মোহাম্মদ মইদুল কবির? ইয়েস স্যার। মেহেদি হাসান মাহফুজ? সালামু আলাইকুম। মাহফুজ আছেন? ওয়ালাইকুম সালাম। অনন্যা জামান? সালাম আলাইকুম। ইয়েস স্যার। শুনতে পাচ্ছি বলেন। ফারিয়া সুলতানা? আবু মুসা? পাপিয়া খাতুন? ইয়েস স্যার। স্যার আবু মুসা মেবি স্যার নেটের কারণে প্রেজেন্ট দিতে পারতেছে না। উনি আবু মুসা? ইয়েস স্যার, আবু মুসা ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে। শোহরব বাশার? ইয়েস স্যার। ওয়াহিদুল ইসলাম? ইমতিয়াজ? মেহেদি হাসান? কিশোর? ইয়েস স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন কিশোর। স্যার তৃতীয় ক্লাস মানে 11 অক্টোবর যে প্রেজেন্টটা স্যার আমি দিতে পারিনি স্যার, সেটা কি আপনি সবগুলো ক্লাস করছেন? জি স্যার, আমি 4টা ক্লাসই করছি। ঠিক আছে। লিমন চন্দ্র শীল? ইমরান হাওলাদার 9108?
সাজ্জাদ হোসেন রিকো ইয়েস স্যার লিমন 9118 কাউসার কবির 9122 ইয়েস স্যার আপনার কি নাম কি কাউসার কবির না কৌশল কবির জাহিদুল ইসলাম আর কেউ আছেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম।